প্রায় বছর আড়াই আগে খাড়ির উপর তৈরি হয়েছে কংক্রিটের ব্রিজ। দীর্ঘদিনের দাবি মেনে ব্রিজ তৈরি হলেও এখনও সংযোগকারী রাস্তা তৈরি হয়নি, যার ফলে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারছেন না গ্রামবাসীরা। ব্রিজ থাকলেও খাড়ির কোমর জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। অবিলম্বে ব্রিজ সংযোগকারী রাস্তা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংযোগকারী রাস্তার বিষয় নিয়ে জেলার ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা হয়েছে বলেই বালুরঘাট পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে কাশিয়াখাড়ি। আত্রেই নদীর সাথে সংযুক্ত এই কাশিয়াখাড়িতে বর্ষাকালে প্রচুর জল থাকে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় আড়াই বছর আগে প্রশাসনের তরফ থেকে সেখানে একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়। প্রায় বছর আড়াই আগে সেতু তৈরি হলেও তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। শুধুমাত্র সংযোগকারী রাস্তা না থাকার জন্য এখনও ব্রিজ বা সেতুর ব্যবহার করতে পারছেন না গ্রামবাসীরা। ব্রিজের ওপরের বদলে নিচ দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এদিকে জল বেড়ে যাওয়ার ফলে সেতু দুপাশে অস্থায়ী বাঁশের মাচা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক ও জেলা প্রশাসনকে বারবার দাবি জানানো সত্ত্বেও সংযোগকারী রাস্তা তৈরি করা হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের মাচার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। গাড়ি না চলায় কৃষিজাত ফসল নিয়ে যাওয়া থেকে অসুস্থ রোগীদের এবং ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। কবে থেকে এরকম? বহুদিন থেকে বাবা, আমরা আমার বিয়ার না হওয়ার থেকে রাধানগর আছে। আমার তো বয়স হয়ে যাচ্ছে এখন, কেন তবু ব্রিজ হয় না কেন? মানে আপনার এখন তাহলে কীভাবে তাহলে আসা যাওয়া করছেন? নৌকায়, বর্ষা হইলে নৌকা আর আশায় থাকি, এক ফেল পার ফেল হলে দুই ঘন্টা বসে থাকি। হ্যাঁ, কী কারণে? কী কারণে হয়নি? মাছাটা হয়নি, এখন তৈরি করছে। অতদিন কি ঘুমাইলো না কি করলো? আপনার কি চান? একদম বড় ব্রিজ, এই বটগা যাই বটগা রাস্তা কমপ্লিট। আপনার নাম? আপনার নাম? আচ্ছা বলবো, দেখি তাহলে আমি কিছু বলি। কবে থেকে এরকম? এই তো দুই তিন দিন হলো। কীভাবে আপনারা যাওয়া আসা করছেন? যাই এখানে যাই আসি, বাড়ি এদিকে ওইদিকে আপ ডাউন করতে হয়। ব্রিজ তো আছে, তো ব্রিজের উঠারই তো জায়গা নাই। কেন, কোন দিক দিয়ে বলেন? এই দিক দিয়ে যাওয়া যাবে? রাস্তা নেই, ব্রিজে উঠার রাস্তা নাই। আপনারা এখন তাহলে কী চান? আমরা চাই যে রাস্তাটা হোক। যদিও এই বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, 100 দিনের কাজের প্রকল্পে ওই সংযোগকারী রাস্তার কাজ হওয়ার কথা ছিল, কিন্তু আড়াই বছর আগে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দেয়। ভোট মিটেছে। ওই সংযোগকারী রাস্তার বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও জেলা শাসকের সাথে কথা হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। বালুরঘাট ব্লকের জলগর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায় একটা ব্রিজ তৈরি হয়েছে দীর্ঘ আড়াই বছর আগে, কিন্তু তার অ্যাপ্রোচ এখনো নেই, সমস্যা করছে এলাকাবাসীরা। এখানে কি ভাবনা চিন্তা পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসনকে করা হচ্ছে? রাধানগরের ব্রিজ নিয়ে আমরা বহুবার প্রশাসনের সাথে কথা বলেছি, কারণ আপনারা সবাই জানবেন রাধানগরের যে ব্রিজটা, সেই ব্রিজের টোটাল ফান্ড আমাদের এনআরএস থেকে ছিল। যেহেতু কেন্দ্রীয় সরকার বিগত আড়াই বছর থেকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, সেই কারণে আমরা ব্রিজের কাজটা পুরোপুরি সম্পন্ন করতে পারছি না। ব্রিজটা সম্পন্ন হয়ে গেলেও আমরা অ্যাপ্রোচটা করতে পারছি না। আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে এমবিডিকে জানিয়েছি, অলরেডি আমাদের সর্বোচ্চ প্রশাসন ডিএম সাহেবের কানে বিষয়টা আছে, ভোট মিটেছে, আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিব। এটা তাড়াতাড়ি যেন আমরা রাস্তাটা তো অ্যাপ্রোচ রোডটা যেন আমরা করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখছি। জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, নগর এলাকায় একটা ব্রিজ খাড়ির কাশিয়াখাড়ির উপর ব্রিজ হয়েছে প্রায় আড়াই বছর আগে, কিন্তু এখনও সেটার অ্যাপ্রোচ রোড হয়নি। তৃণমূলের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্র যেহেতু আড়াই বছর আগে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, সেই কারণে এই অ্যাপ্রোচ রোড হয়নি। কী বলবেন এটা নিয়ে? দেখুন, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়েছে সেটা আমরা জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে রাধানগর এলাকার যে ব্রিজটা অসম্পূর্ণ হয়ে আছে অ্যাপ্রোচ রোডের জন্য, সেটা বিভিন্ন আর কেন্দ্রীয় সরকারের অন্য সংস্থা আছে, সেখান থেকে আরামে করা যেতে পারে।
কেন্দ্র সরকার তো সমস্ত টাকা বন্ধ করেনি, তো সেই সমস্ত টাকা থেকে করা যেত, কিন্তু তাদের সদিচ্ছার অভাব। এরা ওটাকে লোককে দেখাতে চেয়েছে যে 100 দিনের কাজের জন্য আর এই কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু 100 দিনের আমরা মনে করি যদি কাজে করার ইচ্ছা থাকতো তাহলে তারা 14FC টাকা বা বিভিন্ন এখানকার পঞ্চায়েত সমিতিতেও এখন টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে, জেলা পরিষদেও প্রচুর টাকা আসে, তা সেই সমস্ত টাকা দিয়ে করতে পারত। এটা মানুষের সামনে একটা নিদর্শন তৈরি করে মানুষকে আরও বিপদে ফেলার যে পরিকল্পনা সেটা করেছে তৃণমূল কংগ্রেস, আর তার পরিণাম এবার পেয়েছে। এইসব করে কিছু হয় না, সেখানটা জলঘরের মানুষ, আর সে তারপরেও ভারতীয় জনতা পার্টিকে আর বিপুল ভোটে তারা আর সমর্থন দিয়েছে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, ক্লিক নিউজ।